हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल पम्पा ब्लॉग एंड किचन एंड नोटुन आरो एक टी वीडियो ते तुम्हारे सकल के जानाय स्वागत। तो बंधुरा आज के अनेक दिन पर तुम्हारे जन्य एक छोटो वीडियो निये एसेछि। आज के कोनो ब्लॉग होच्छे ना, आज के एक छोटो वीडियोर माध्यमे तुम्हारे एक बिराट बड़ो गुड न्यूज शोनाते चले एसेछि। तो अनेक दिन धरे वीडियो दिते पाच्छिलाम ना, अनेक दिन धरे ना, ठीक अनेक कयेक मास धरे। तो अनेकेई आमाके व्हाट्सएप फेसबुके कमेंट करेछो जे दीदी वीडियो दिच्छ ना केन, तुमि कि वीडियो देवा बन्ध करे दिलेन नाकि, तो एसब कमेंट करेछो। तो तादेरके आमि किछु रिप्लाई दिइनि, शुधु बोलेछि जे वीडियो आसबे नेक्स्ट मान्थ थेके वीडियो आसबे, जस्ट बोले दिएछि। तो এত দিন ধরে এত মাস ধরে ভিডিও দিতে পারছিলাম না, কারণ তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম আর সেই কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না। আবার এমনও আছে যে কতগুলো ভিডিও করা আছে কিন্তু ওটা নিয়ে যে এডিটিং করব সেটাও হয়ে ওঠেনি শরীর অসুস্থতার জন্য। তো সেই জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে। আর সবার প্রথমেই বলে দিই তোমাদের যেই গুড নিউজটা দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিও, সেটা হচ্ছে আজকে আমার জীবনে একটা বিশাল দিন, মানে বিরাট বড় দিন বলতে পারো। তো এই দিনটা বলতে পারো যে এটা প্রথম নয়, এটা দ্বিতীয়বার এসেছে, কারণ আমার একটা মেয়ে আছে সবাই জানো, এটা হচ্ছে দ্বিতীয়বার এই গুড নিউজ। তো অনেকে তো থাম্বনেল দেখে অনেকটা অনেক কিছুই আইডিয়া করে নিয়েছো। তো ঠিক, আজকে হচ্ছে 7th August। তো আজকে হচ্ছে আমার সাদ, তো আজকে হচ্ছে আমার সাদ। তো 7 মান্থ চলছে, 7 মাসের সাধের অনুষ্ঠান আজকে। তো অনুষ্ঠানটার তো অবশ্যই ব্লগ হচ্ছে, যেহেতু তোমাদেরকে এই গুড নিউজটা দেওয়া হয়নি এখনও। তো ভাবলাম ঠিক আছে, আজকের এই বিশেষ দিনে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরাও আমার ফ্যামিলি। তো সেই জন্যেই তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীর ভীষণই অসুস্থ ছিল, যার জন্য আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। মানে কোনো রকম শুধু বিছানা থেকে উঠে হয়তো কোনোদিন রান্নাটা করতে পেরেছি, আবার কোনোদিন হয়তো রান্নাটাও করতে পারিনি। তো সে কারণে ভিডিওটা করা হয়নি। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে, এখন আমি অনেকটাই ভালো আছি। তো কয়েকদিন ধরে বেশ সপ্তাহখানেক ধরেই ভালো আছি। তো ভাবলাম ঠিক আছে, ভিডিওটা যখন করা হয়নি তো সেই বিশেষ দিন থেকেই তোমাদেরকে গুড নিউজটা দিব, আর তারপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে। তো সবাই ভগবানের কাছে প্রে করো যাতে সুস্থ থাকি, ভালো থাকি। তো 2-3 দিন পর তোমরা সাধের পুরো ব্লগটাই পাবে, সকাল থেকে কি কি করছি, কিভাবে কি করছি, ডেকোরেশন হচ্ছে। তো আমি কিন্তু এখনো রেডি হইনি, জাস্ট ছোট রিচুয়াল ছিল তো সেটার জন্যই একটু রেডি হয়েছি। তো এখনো খাওয়া দাওয়া অনেকটাই দেরি আছে, তো রান্নাবাড়ি চলছে, তারপর খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, তো তোমাদেরকে গুড নিউজটা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওর মাধ্যমে অনেক বড় একটা গুড নিউজ তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সেই কারণেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সটে খুব তাড়াতাড়ি এই পুরো ব্লগটা তোমরা দেখতে পাবে, সাধের ব্লগটা। তো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।